15,500 টাকা আমি একটু ডিসকাউন্ট করে দিতেছি এগুলা দাম মাত্র 10,500 টাকা কাস্টমার আমার কাছ থেকে নেয় আমি ওরকম একটা রেট দেব 18,000 টাকা দাম 18,000 টাকা আহমেদ ভাই আপনার শোরুমে আজকে সবথেকে কম দামে কত টাকা দামের খাট আছে 2500 টাকা 2500 টাকা এই খাটগুলো দেখেন এটি বরাবর রেট দেওয়া আছে এগুলা মাত্র 3000 টাকার ভিতরে এখন আমরা এসব পরিস্থিতিতে 10 পিস না বানিয়ে 50 পিস বানাবো লাভ কম করুন আমার প্রোডাক্টটা চলুক আমি কার হাতে দেবো না 5500 টাকা দর্শক আপনাদের জন্য চেষ্টা করি কোথায় কম প্রাইসে ভালো মানের ফার্নিচার পাওয়া যায় এইসব সমগ্র সন্ধান দেওয়ার জন্য বিয়াস আজকে আমি চলে এসেছি আবারও আপনাদের সুপরিচিত একটি দোকান আহমেদ ভাইয়ের বাই বাই শোরুম ফার্নিচারের এখানে বিয়াস করাই কাঠের অরিজিনাল শাড়ি করাই কাঠের ফার্নিচারগুলো পাওয়া যায় একেবারে লো প্রাইস এটা হচ্ছে মূলত একটা পাইকারি দোকান আসলে পুরো মার্কেটটাই হচ্ছে পাইকারি দোকান সারা বাংলাদেশে পাইকারি এবং হোলসেলে ফার্নিচারগুলো যায় তো আজকে যে ভিডিওটি করছি সম্পূর্ণ আপনার খুচরোভাবে ফার্নিচার নিতে পারবেন পাইকারি দামে একেবারে চিপ প্রাইসে ফার্নিচারগুলো এখানে পাওয়া যায় দর্শক এখানে খাট থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব সব কিছু কিন্তু পাওয়া যায় একেবারে কম দামে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন অসম্ভব ভালো লাগবে আপনাদের ভিডিওটা সো বন্ধুরা চলুন কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তুই কেমন আছেন ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাদের শোরুমে চলে আসলাম জি আজকে নতুন নতুন কিন্তু ফার্নিচার আসছে এগুলা দেখানোর জন্য আপনাকে ডাকছি অনেকদিন হচ্ছে লাইভে আসি না দর্শক ভুলে যাবো তার জন্য আসা আজকে আমরা কোন খাটা থেকে দেখবো শুরুতে এই যে নতুন একটা খাটা সেটা দেখেন এটা হচ্ছে নতুন মডেল না হ্যাঁ সম্পূর্ণ নতুন মডেল এখানে চারটা খাট আছে চার মডেলের এক এক করে দেখাই দেখেন পার্সেটটা দেখেন আমাদের হ্যাঁ এই যে পার্সেটটা এটাও আপনার এরকমই এটার মতোই মোটা এগুলো সিঙ্গেল কাটা তৈরি না যা আছে সব সেম বড় পাখা ছোট পাখা একরকম সাইডটা ভাই এই চ্যাপটারাই হচ্ছে মেন জি সাইডটা কয় ইঞ্চি চ্যাপটা ভাই এটা আপনার আমরা সোয়া দুই ইঞ্চি কাটি এখনো কাটার পরে কাজের পরে দুই ইঞ্চি আছে এইভাবে মাইপা নেবেন মাপা ওকে এটা দুই ইঞ্চি আছে এই যে এক একটা এক এক মডেলের এগুলার ভিতরে কাজ ভিন্ন ভিন্ন আচ্ছা খাটের পিছনটা কিন্তু এমন না পিছন অনেক ভাই দেখেন পিছনটা আপনার অনেক মানে দেখবেন যারা পাতলা লাগায় এগোটা নিচে দেখবেন পাতলা এবং আদা খাদা থেকে আমাদের এটা প্লেন তার মানে এটা উপর নিচে একই সাইজ একই রকম মোটা এই ডিজাইনটা আমাকে দেখান হ্যাঁ দেখেন এটাও দেখেন এটারও ওই যে আপনার ডিজাইন মিলানো আছে এটার সাথে এটা ডিজাইন এক সাইড পায়ের ডিজাইন লেগ হেড সেম সেম ওকে উপরে যা দেই নিচেও তা দেই অনেকে এগুলো বানায় এক একজন এক এক দামে বিক্রি করে কিন্তু এটা দেখাবো শুধু আপনার লেগ সাইডটা দেখাবে না কারণ ওইখানে আপনার অনেক ব্যস্কম থাকে দামের ভিতরেও কাজের ভিতরেও কাঠের ভিতরেও এরা একটু কম বেশি ব্যস্ত পারে আমাদেরটা তা নেই উপরে যা নিচে তা একই যে আমার ডাইনে বামে অনেক জায়গায় যাচ্ছে এটা আপনার বরিশাল খুলনা এদিকে মানিকগঞ্জ ওইদিকে আপনার ঢাকার ভিতরে অনেক জায়গা গেছে চিটাঙ্গ গেছে আমার এই মাল দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব পরিচিত একটা খাট খাটের মডেলটা আর কি এটা পায়ের ডিজাইন সেম এইরকম মানে ডায়মন্ড সিস্টেম আর কি পায়ের ডিজাইনটাও একই সেম ডিজাইন এটা কি বড় সাইজ না ছোট সাইজ এটা বড় সাইজটা আপনার যা আমি শুধু বড়টা দিতেছি যার ছোট লাগবে উনি চাইলে ছোটটা পাবে সেম ডিজাইন বড় ছোট দুইটাই থাকে আমার কাছে যে সবগুলো দেখালে তার ভিডিওতে সবাই লং টাইম দেখবে না এজন্য এই যে কোনো একটা দেখাইতেছে এটার ভিতরে আপনি বড় চাইলে দেওয়া যাবো ছোট চাইলেও দেওয়া যাবো যে কোনো সাইজ চাইলে দেওয়া যাবে ঠিক আছে দাম কেমন ভাই এগুলো এগুলোর দাম আপনার এটা বরাবরের মতো এটা 14,500 টাকা এটা এটা আমি রেট দিছিলাম 16,500 টাকা এটা এখন আপনার 15,500 টাকা আমি একটু ডিসকাউন্ট করে দিতেছি এটা 15,500 টাকা এইটাও আপনার 15,000 টাকা রাখতে হবে ছোট সাইজটা কত ছোট সাইজটা আপনার 3,000 টাকা করে কম আসবে 3,000 টাকা কম জি কাটটা লাভ কাট কয় এটা আর অনেক সুন্দর এবং নিচেতে মূল্য সম্পূর্ণ এটা উঁচা 5 ফিট 4 ইঞ্চি উঁচা মাইপা নিব যদি কেউ সন্দেহ হয় যে এটা নিচা একদম মাটির থেকে 5 ফিট 4 ইঞ্চি এটা মাইপা নিব সেটা হচ্ছে অনেক উঁচা এবং এই সাইডে কয় ইঞ্চি ভাই সাইড হলো 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা হ্যাঁ ওকে সাইডে 3 ইঞ্চি সুন্দর এগুলো কি ভাই সেম বক্স না ফুল বক্স এটা সেমি বক্স করা আছে আর সেমি বক্সে চলে যদি কারো ফুল বক্স লাগে উনি আমার সাথে আলাপ করলে আমি ফুল বক্স করে দেবো ওকে ঠিক আছে খুব সুন্দর একটা খাট দেখতে পাচ্ছেন এটা কি বানিশ করা আছে নাকি এটা মোটামুটি ভাবে করা কমপ্লিট করা না গ্লেজ বাকি কিন্তু দাম কেমন পড়বে এটা দাম পড়বে 16,500 টাকা 16,500 টাকা লাভ হলে আপনারা এটা পেয়ে যাবেন ভাই যারা একটু ছোট সাইজ খাট কিনতে চায় তাদের জন্য একটু দেখান হ্যাঁ ছোটর ভিতরে এই জাতের কাটি কাটেটাই ডিজাইনের ভিতরে একটু কোয়ালিটি নর্মাল দামে ওই জন্য একটু নর্মাল কাঠ কিন্তু একই টিকসই একই হবে এটা আপনার এই যে এখানে চারটা ডিজাইন আছে একটা দুটা যে এখানে দুটা চারটা ডিজাইন আছে এটার ভিতরে লাভ করছে এটার সাথে এটা মিল রাখছি এটার সাথে এটা মিল রাখছি মানে বাজাক
ডিজাইনে চারটা, এগুলোর ভিতরে নিতে পারেন, যে একটা ডিজাইন করছি এগুলোর ভিতরে নিতে পারেন। ওকে, এগুলা আপনার এগুলা সীমার ভিতরে আছে, বেশি রেট না, সাতের মধ্যে সবার, হ্যাঁ সাতের মধ্যে আছে, এটা যে কোনো লোক নিতে পারবে। এটার দাম দেওয়া হচ্ছে আপনার 7000 টাকা। 7000 টাকা? জি। আচ্ছা, এগুলো পেয়ে যাবেন 7000 টাকা করে। এবার ভাই ওয়ার্ড্রোবের কালেকশনগুলো দেখেন। হ্যাঁ দেখেন, এই যে ওয়ার্ড্রোব, এই যে উপরে দেখেন, এক একটা এক এক ডিজাইনের, যদি আপনার ওয়ার্ড্রোবের আমি দামগুলো ঘরে এক ফেলাইছি, যার যেরকম ভালো লাগে দেখে নেব। দেখতে পাচ্ছেন, এটা কি ডিজাইন বলে ভাই? এটারে বলে আপনার কফি ডিজাইন। ওকে, ডিজাইনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা কি বড় সাইজ নাকি ছোট সাইজ? এটা বড় সাইজ, সবচেয়ে বড় সাইজ, 5 ফিট। আচ্ছা, এবং উপরে একটা একই সাইজ? একই সাইজ। এই সাইজটা ওয়ার্ড্রোবটা চাই বেশি জন্য দিয়েছে। এটা দেখতে পাচ্ছি কাটটা ভাই একটু কালসে কালসে, কারণটা কি ভাই? কালসা, এটা একটু সার ভালো, যেটা সার ভালো ওটা একটু কালসা হয়। আর যদি আপনার এই কেউ চায় যে আমার আরও ডিপ করেন বা আরও লাইক করেন, আপনার করে দিতে প্রস্তুত। আছে এখানে, সিঙ্গেলটা নাই, সিঙ্গেলটা আপনার পাশে আমার ঘোরা একটা। ওটা দাম পড়বে কেমন? ওটা দাম পড়বে 6500 টাকা এক ডিজাইনের ভিতর। এক ডিজাইন আপনার শুধু এই পাল্লাটা বাদে পুরোটা দিবেন। আচ্ছা ঠিক আছে। ওয়ার্ড্রোব আসলে আজকে অনেক কালেকশন রয়েছে ওয়ার্ড্রোবের। এই পাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ভিউয়ার্স কালেকশন রয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, আবার নিচে আরও দুইটা কালেকশন রয়েছে। এই ডিজাইনটা আমরা দেখবো, এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। এত সব এক সাইজ ভিতর, এক সাইজের দামও একই, আপনার যার যেটা ভালো লাগে। সেগুলো 10000 টাকা করে? জি। ভিতরে অনেক বড় জায়গা। এটা জায়গা একদম অনেক বড়। এটা টাক দাম তো দেই ভাই, মোটা 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 পাতলা ভাঙবে না? না না ভাঙবে না। আচ্ছা, মোটা খুব সুন্দর একটা ডয়া দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোব। এটা আপনারা পেয়ে যাবেন ভাই কত টাকা হলে? এটা মাত্র 10000 টাকা। 10000 টাকা? জি। ওয়ার্ড্রোবের কালেকশনগুলো আমি 10-এর ভিতরে রাখছি। এখানে আপনার অনেক সময় 4টা, 5টা, 6টা, 8টা ডিজাইনও থাকে। তো দেখা গেছে আমি এখন যা আছে তা দিলাম, এর ভিতরে একটা সেল হয়ে গেছে, এক ভাই নিচে আরেক ভাই চাইতেছে, ওইখানে ফটো আছে, স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব, যে এটা আমার বানিয়ে দেন, আমরা বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আরও দুইটা, এটা কি এগুলো দাম একই? হ্যাঁ দাম একই, এটা কালারিং কালার করছি, এটা কালার করে দেন, যে কাট কালার ছিল আমরা এভাবে করে দিতে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে দুইটা দুই কালার, এটা হচ্ছে কাট কালার, এটা হচ্ছে, এটা হলো আপনার সেগুন বারিশ। আচ্ছা ঠিক আছে, এগুলো পেয়ে যাবেন আপনারা 10000 টাকা করে। আমার শোরুমের সবচেয়ে গর্জিয়াস খাট, এটা আপনার ওইখানে দেখাইছি যে একটা কালার, ওইটার এক কালার, এই যে কাট কালার করছি, এটা একটু খরচ ভালো যায়, তারপরে করে রাখছি, কারণ ভিডিও না দেখালে তো অনেকে বিশ্বাস আসবে না মুখে বললে। এই দেখেন, এটা করছি, এটা এখনও গ্লেজ দেওয়া বাকি রাখছি, এটা অনেক ফাইন, অনেক ভালো কাট এবং অনেক সুন্দর গ্লেজ করুন আরও সুন্দর। দাম কেমন? এটার দাম মাত্র ওই যে দাম দিছি ওই দামই, বেশি দাম দেবেন, এটা 15000 টাকা দাম। 15000 টাকা? জি। ফটো নেওয়ার পরিস্থিতি আছে, যেভাবে যার লাগে ওইভাবে, যে কেউ একটা নিবো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে পারছি, সবভাবে সম্ভব। ওকে ঠিক আছে ভাই, এই খাটগুলো আমাদেরকে দেখান। হ্যাঁ দেখেন, সিম্পল এইগুলোই দেখাই, এগুলো হচ্ছে বড় সাইজে? হ্যাঁ এটা বড় সাইজের টা। আচ্ছা, ডিজাইনগুলো আমাদেরকে একে দেখান। জি, এগুলো হচ্ছে এক ডিজাইনের ভিতরে অনেকগুলো মডেল। হ্যাঁ, এই দামে একের ভিতরে, এর ভিতরে যে যেটা নেয়, এক দামের ভিতরে অনেকগুলো মডেল। হ্যাঁ অনেকগুলো মডেল, এই যে একটা মডেল পুরো গর্জিয়াস, যার যেরকম পছন্দ এরকম নিন, সবাই তো একরকম জানে, কেউ একটু সিম্পল চায় এটা সিম্পল রাখছি, কেউ একটু গর্জিয়াস চায় এর জন্য এটা, কেউ একটু হালকা পাতলার ভিতরে চায় তার জন্য এটা, কেউ একটু রাউন্ড চায় তার জন্য এটা, বিভিন্ন কোয়ালিটি রাখছি। এগুলোর ভিতরে আরও কোয়ালিটি আছে, যদি কারো ভালো লাগে যে হ্যাঁ খাট পছন্দ হয়েছে, আমার ডিজাইন পছন্দ হইতেছে না, তো আমার মোবাইলে আরও ছবি আছে অ্যাড করা, আপনি চাইলে আমি দেখাতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা ভাই, মূলত আপনাদের এখান থেকে তো অনেক জায়গায় পাইকারি মাল সেল হয় না? হ্যাঁ পাইকারি মাল সেল হয়, পাইকারি আপনার নোয়াখালী গেছে আমার থেকে, চিটাং গেছে, বরিশাল গেছে, এইদিকে আপনার দোহার লকগঞ্জ গেছে। তো আমার ভিডিও করার পরেই তো আপনি খুচরোভাবে বেশি সেল করতেছেন? জি, এখন আপনার ভিডিও ওঠার পরে মানুষ জানতেছে, চিনতেছে। আমি তো আগে মনে করেন অন্ধকারে ছিলাম, অন্ধকারে বলতে আশেপাশের লোকজন জানতো, এখন তো মোটামুটি সারা দেশের মানুষ জানছে, আশেপাশে যারা আছে, প্রবাসী ভাইকে মাল বেশি দিতেছি, প্রবাসী ভাই বিদেশ অর্ডার করতেছে, আমরা বাড়ি পৌঁছে দিতেছি, এইভাবে আমরা এখন আল্লাহ দিলে মোটামুটি চলতেছি। আর অনেকটা হিসাব করে কিছু কিছু মালের রেটও আমি ছাড়িয়ে দিছি, যে মাল যাতে রানিং হয়েছে, আগে 10টা বেচতাম আমি 50টা বেচুম,
একটু কমাই দিছি, যেমন আগে যে মালের রেটগুলো দিছি 18,000 টাকা, আমি মালের রেটগুলো দিছি 17,000 টাকা, 16,000 টাকা, 1,500 টাকা আমি কমাই দিছি, যাতে মানুষগুলা আরও আমার মালগুলো টানে। এই জন্য এরকম না যে মাল চলে না টানে, আমার মাল সেল বেশি। এখন আমি এখন আর ওই যে খুচরা মহল্লার দোকানদারের কাছে পাইকারি বেছি না, আল্লাহর রহমত বাড়ির মানুষগুলো আয়া আমার মালগুলো নিতেছে এই আর কি। এদিকে নতুন আর একটা ডিজাইন আছে দেখেন, এটা তো বরাবর আমার ভিডিওতে দেওয়া আছে, তারপর আবার দিয়ে দিতেছি, খুব হিট করা একটা কাট। এটা খুব খুব রানিং, অনেক রানিং এটা, খুব সেরকম। এই সাইডটা ভাই, সাইডের আমি যেহেতু ফার্নিচার ভিডিও করি আইডিয়া হয়ে গেছে, এই সাইডের এইটা অনুযায়ী মানে দাম অনেক কম বেশি আছে। এটা এটা অনেকে পাতলা লাগায়, আমার এটা পাতা 3 ইঞ্চি আছে, এটা কোনো কম নাই, আর একদম বড় লেভেল করে 3 ইঞ্চি ভিতরে। মানে এই যে নতুন একটা খাট করছি, এটা কেউ বুঝতেই পারবো না যে এটা সেগুন না করুন। নতুন মডেল? হ্যাঁ নতুন মডেল, এটা কিন্তু সেগুনে অগণিত চলতেছে, আমার এখন আমি উদাহরণের পরে চলতেছে, অগণিত অগণিত চলতেছে। দেখেন এটা 2.5 ইঞ্চি মোটা পাকা,16,000 টাকা দিছিলাম, এখন একটু যে বললাম ডিসকাউন্ট করে দেবো, এটা 15,000 টাকা। আচ্ছা ভাই, এইগুলোর সাথে আসলে অনেকে ভাবে যে গোনে টুনে খাবে কিনা, এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কেমনি কি? এগুলো আপনার আমি বরাবর 10 বছর গ্যারান্টি দিয়ে থাকি, 10 বছরে যদি কোনো সমস্যা হয়, ভালো মন্দ হয়, এখন আপনার বাড়ি ধরেন বরিশাল, আপনার বাড়ি ধরেন খুলনা, তো আপনার ওইখানে যেহেতু আমার কাজ করা সম্ভব না, আগে একটা মাল নিছেন, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ব্যবহার আছে, এখন আপনার পাশাবর্তী কেউ একটা মাল লাগবো, তখন বলবেন যে ভাই আমি আগে একটা মাল নিয়েছিলাম, আমার মালে একটু প্রবলেম দিয়ে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তখন আমি ওই মালের সাথে যে আপনার ওইটার যা কাজকাম আছে আমি করে দিয়ে আসবো, কোনো পয়সা লাগবে না। আর যদি আল্লাহ রাখলে ভালো থাকে, ভালো হয়, আমি চেষ্টা করি ভালো দেওয়ার জন্য, সবারে ভালোভাবে দিতেছি, তাহলে আমার দুইটা কাস্টমার আপনারা ফোনের মাধ্যমে ধরাই দিবে। আচ্ছা আচ্ছা দর্শক, এই পাশে দেখতে পাচ্ছি ডিজাইনের শেষ নাই, হ্যাঁ এই পাশে ওই যে ছোটো খাটগুলোর ভিতরে আরও ডিজাইন, ওই যে ওইখানে 4টা দেখেছি, এখানে আরও আছে, ওই যে এই এক একটা ডিজাইনের দাম ওইটাই, আপনি ডিজাইনগুলো দেখেন এগুলোর দাম ওইটাই। মিডিয়াম সাইজ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ মিডিয়াম, সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড। ওকে, এগুলোর দাম কেমন? এটা ওই যে 7,000 টাকার ভিতরে, 7,000 টাকা করে। জি আচ্ছা ভাই, আপনারা এখানে দেখতে পাচ্ছি শোকেস রয়েছে, শোকেসের কালেকশনগুলো দেখান। হ্যাঁ আমার শোকেস এখানে আসলো, আমার শোরুমটা মানে যার যে পরিমাণ আল্লাহ দেয় তারপর নাকি আর ছোটো হয়ে যায়, কথাটা কইতে অন্যরকম হয়ে গেলো। আমার যা শোরুম আছে, আমার শোরুম হিসেবে আমার আরও বড়ো শোরুম লাগে, আমার জায়গা নেই, তো আপনারা যদি সবাই আমার সাপোর্ট করেন, আল্লাহ বাঁচায় রাখে, জায়গা হইব, আরও বড়ো শোরুম হইব। সুকেশের কালেকশনের জন্য এত কথা বলতেছি, দুটা সুকেশ রাখছি, জায়গা নেই দেখে, আমার কিন্তু সুকেশ আরও আছে, আপনি চাইলে এই দুটা ভিডিওতে দেখতে পারেন, অথবা আমার মোবাইলের ভিতরে অনেক ভিডিও আছে, আপনি চাইলে আরও 2-4, 5-10, 20 আমি ফটো দিতে পারবো, দেখে আমার অর্ডার করতে পারবেন। ওকে ঠিক আছে, এগুলোর ভিতরে আপনার আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমার দর্শক দেখেন, এটা যদি কেউ নিয়ে বলে যে সেগুন কাঠ, মানে বোঝার কিন্তু কোনো লাইন নেই, একদম গর্জিয়াস কাজ করা ভরা। ওকে, এই পাশেটা এটা মানে কমপ্লিট করা নাই না? না, এটা শুধু আপনি তালাটা আর গ্লাসটা লাগান বাকি আছে, আপনার ভিডিও দিব জন্য এই জন্য আমি উপরে উঠে দিছি আর কি। আচ্ছা, এগুলোর দাম কেমন? এটা বরাবরের মতোই, এটা বেজাল হবে না, দাম বাড়বেও না করবেও না, এটা 12,000 টাকা, 12,000 টাকা মাত্র, মাত্র 12,000 টাকা ভাই। এই বানেসটা মানে দেখেন এই যে একটা খাট দেখতেছেন, এটা অনেক অনেক ভাইরাল করে অনেক ভালো চলতেছে, তো এই যে একটা মাল, এই যে পিছনে একটা মাল, এটা কিন্তু আমি কালার করছি, এটা কালার করছি, যেমন অনেকে কালার চায় যে কয়টা কালার হয়, কী কী কালার হয়, মোবাইলে বইলা মুখে বোঝানো যায় না, এই জন্য একটা মাল কালার নিয়েছি, এটার এই কালারটারে এই কালার করছি, চাইলে আপনি যে কোনো কালার করতে পারেন, এর জন্য আমরা করছি। ঠিক আছে, এটা এই কালার ছিল, এখন এটা ওই কালার করছি, কেউ যদি বলে আমার ওই কালার করেন, এই কারণে এই জন্য এটা করা। এগুলো হলো সেমি ডাবল, এটা বড়টা না, এটা আপনার 3টা খাট আছে, 3 কোয়ালিটি, একটা এটার সাথে এটা, আর এই এটার সাথে এটির সাথে সব অ্যাডজাস্ট কাট। এগুলোর দাম কেমন? এগুলোর দাম মাত্র 10,500 টাকা, 10,500 টাকা, এইটা 10,500 টাকা? জি 10,500। আমার দর্শকদের একেবারে কম দামের ভিতর কিছু খাট দেখান। একবারে কম দামের ভিতরে কিছু খাট আছে, এইখানে দেখেন, এগুলো এই যে চারের পাশাতে এই খাটগুলা আপনার, এগুলো আমার বরাবর মতো রেট দেওয়া আছে, এগুলো আপনার 6,500 টাকা, মানে 6,500 টাকা বড়টা, আর এটা সেমটাই আছে, এই যে ছোটো সাইজ, এটা যদি নেয় আপনার 5,500 টাকা,
আমাদের লোকজন অল টাইম কাজ করে, এই কাজের উপরে ভিত্তি করে আমরা মাল একটু কমে বেচতে পারি, কথা বুঝছেন? এগো ম্যাগ বৃষ্টি, এই যে এখন এত করা করে লকডাউন চলতেছে, আমাদের যা স্টাফ আছে এরা কেউ কিন্তু লকডাউন বুঝে না। কি কারণ জানেন? এরা অল টাইম কাজ করতেছে, অল টাইম পয়সা নিতেছে। আল্লাহর রহমতে এখন শরীর ভালো, সব ভালো, টাকা অলরেডি খারাপ, আর এই জন্যই আমরা মাল একটু কম দামে বিক্রি করতে পারি। কি জন্য? যে গার্মেন্টের মতন আমাদের প্রোডাকশন হয়, প্রোডাকশনের কারণে আমরা একটু কমে, যেমন আগের ভিডিওর থেকে এখন একটু কমে দিছি না, আগে লোক ছিল দুজন, এখন লোক করছি পাঁচজন, আগামীতে ভিডিওতে দেখবেন আরও পাঁচজন বাড়েছে। যে সময় আমার প্রোডাকশনটা বাইরে আসবো আমি আর একশো কমে বসবো। এইসব করে আমি একদম কারখানাটা নিয়ে এলাম, যে আমাদের নিজস্ব কারখানা, তৈরি মাল, আমরা বাইরের কোনো মাল বিক্রি করি না। আহমেদ ভাই, আপনার শোরুমে আজকে সব থেকে কম দামে কত টাকা দামের খাট আছে? পঁচিশশো টাকা। জি আচ্ছা, এই যে পঁচিশশো টাকার খাট, এইটা? জি, এই যেগুলো পঁচিশশো টাকা। আচ্ছা, দশ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে, আর উপরে এগুলোর দাম কেমন? ওগুলো একটু খরচ বেশি, ওগুলো আপনি পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারেন। এগুলো আপনি যোগাযোগ করলে আর একটু কমে দেওয়া যাবো, সমস্যা নাই, নিয়েন যা লাগে। আচ্ছা ঠিক আছে, এরপর ভাই আমরা ড্রেসিং টেবিলের কালেকশনগুলো দেখি। দেখেন এই যে দুটা ডিজাইন, এটা নতুন আসছে, এটা নতুন আসছে। জি আচ্ছা, এই ড্রেসিং টেবিলগুলোর কালারটা মানে খুব সুন্দর, খাটগুলোর কালার যেমন, কিন্তু এটার মানে কালারটা ভালো লাগতেছে আর কি। এটা আপনার হাতের কাজ, তো কোনোটা একটু ফিনিশিং দিয়ে রাখছি, কোনোটা দিই নি, নেওয়ার টাইমে সব অ্যাডজাস্ট করে দেবো, এটার সাথে যেটা মিলে নেবো এটা এটার মতোই করে দেবো একরকম। খাটও যদি চাই এইরকম বানিশ করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ সব। আর এগুলোর ভিতরে কিন্তু আপনার এই যে বক্স দেওয়া এবং বড় পাল্লা, এগুলো বক্স দেওয়া একদম নিচ পর্যন্ত এটা। আর এই জিনিসটার আরেকটা জিনিস, আপনার এই ড্রেসিংটা একদম আপনার দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আহমেদ ভাইয়ের শোরুমে বর্তমানে কি কি ফার্নিচার রয়েছে, এবং আগের থেকে দামগুলো কিন্তু কমিয়ে দিয়েছে প্রত্যেকটা ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, একটু কমিয়ে দিয়েছে, এই কারণ অনেক ভাই অনেক বোন এরা ভুল ভাবতারে যে হয়তো চলে না, না আগে আমি অন্ধকারে ছিলাম, আমি সোজা কথা বললাম যে আমি তখন এই জগৎটা বুঝি নাই। আমার দেখেন আমাদের এইখান থেকে একটু সময় নিতেছে, আমি আমাদের এইখান থেকে আপনার এই মাল নিয়ে যারা বিক্রি করতো এরা অনেক পরিমাণে লাভ করতো, তো এরা আমাদেরকে আমরা বুঝতে পারতাম না। এখন আমরা যখন জিনিসটা বুঝতে পারছি ভাইরাল হয়েছে, এখন আমরা ওই মাসে দশ পিস বানাইতাম, দশ পিস বেচতাম, দাম বেশি নিতাম, মানে লাভ বেশি করতাম। এখন আমরা এইসব পরিস্থিতি দশ পিস না বানিয়ে পঞ্চাশ পিস বানাবো, লাভ কম করুন, আমার প্রোডাক্টটা চলুক, আমি কারোর হাতে দেবো না, আর যার পাইকারি লাগবো সরাসরি আমার এখানে আয়া আমার থেকে নেবো। আগে যেমন দোকানে দোকানে শোরুমে যা পৌঁছে দিতাম আমাদের এই মালটাই, এরা অন্য অন্য কাটকে বিভিন্ন ধরনের বেশি রেডি ব্যস্ত, তা না, আমরা যা আছে তাই বলতে চাই, সম্পূর্ণ করে কাট। আচ্ছা দর্শক, আহমেদ ভাই শোরুমে কিন্তু বর্তমানে যে ফার্নিচারগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করলাম, এগুলো নিতে চাইলে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো বা ঠিকানা দিয়ে রাখবো, দোকানেও আসতে পারেন এবং মানুষের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আশা করি আপনাকে দোয়া শুরু আরও বড় করুন, আরও মাল উঠাম, আরও বিভিন্ন ধরনের মাল দেবেন, যদি আপনারা সবাই আমাদের সাপোর্ট করেন আর কি। আচ্ছা সো দর্শক, আজকে ভিডিওটা আর বড় করছি না, আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।